ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে প্রথম শ্রেণীর গণিত, এটা হচ্ছে 51 পৃষ্ঠায় 9, নিজে করি। এর নিচে দেখো, 1, ছবি গণনা করি ও খালি জায়গায় সংখ্যা লিখি। দেখো কিভাবে আমরা লিখব। তোমাদের বইয়ের 51 পৃষ্ঠায় দেখো, নিজে করি 1, ছবি গণনা করি ও খালি জায়গায় সংখ্যা লিখি। এখানে দেখো কয়টি আছে, তোমরা গণনা করো। 1, 2, 3, তাহলে এখানে দেখো 3। আবার দেখো 1, 2, 3, তাহলে কয়টি হবে? 3টি। আবার গণনা করো 1, 2, 3, 4, তাহলে 4। এখানে কত হবে দেখো? কিছুই নাই, তার মানে কি হবে? 0। এখানে দেখো 1, 2, 2টি। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি। 1, 2, 3, 4, 5, 5টি। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা কি করব, এটা নিজেরা আবার গণনা করব এবং খালিকার তুলে সংখ্যা লিখব। তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে সংখ্যা লিখবে। এরপরে দেখো, তোমাদের বই দেখো 2 নম্বর অঙ্ক, মাঝের সংখ্যা লিখি। মাঝে বলতে প্রথমে সংখ্যা আছে, শেষে আছে, মাঝখানে সংখ্যাটি নেই। এই মাঝখানে সংখ্যাটি লিখতে হবে। তা আমরা এখানে পড়ব 3, তাহলে এখানে কত হবে? 4, এখানে হবে 4, 5। আবার দেখো 5, 6, 7, 8, তার মানে মাঝখানে 7। এখানে দেখো 8, 9, 10। এখানে দেখো পরের সংখ্যা লিখি, 3 নম্বর অঙ্কটি দেখো, পরের সংখ্যা লিখি। অর্থাৎ আগেরটি দেওয়া আছে, পরেরটি কি হবে? 2-এর পরে কত? 3। 2-এর পরে কত? 3, এই যে 3। 5-এর পরে 6, 6-এর পরে 7, 9-এর পরে 10। এবারে দেখো আগের সংখ্যা লিখি, অর্থাৎ 4-এর আগে কত হবে? 3 হবে, 3, 4-এর আগে 3। 7-এর আগে কত? 6, 3-এর আগে 2, 10-এর আগে 9। আমরা এভাবে নিজেরা প্র্যাকটিস করব এবং পেন্সিল দিয়ে সংখ্যাগুলো লিখে ফেলব। পাঁচ নম্বরে দেখো, সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজাই। অর্থাৎ আমাদের এখানে সংখ্যা দেওয়া আছে, আমরা ছোট থেকে বড়র দিকে সাজাবো। তাহলে দেখো কি করা যায়, আমরা কিভাবে সাজাই। এখানে দেখো এটা কত? 3, দেখো 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 8। এটা হচ্ছে ছোট থেকে বড়, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে আমরা সাজাবো। এরপরেরটি দেখো, এখানে আছে, হ্যাঁ, 1, 4, 9, 2। তাহলে দেখো প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 9। এটা হচ্ছে ছোট থেকে বড়। এরপরে দেখো 6 নম্বরে, সংখ্যাগুলো বড় থেকে ছোট সাজাই। এবারে আগে যেটা লিখেছি তার থেকে উল্টা, মানে বড়টা আগে লিখবো আমরা। দেখো এখানে বড় কোনটি? 7, তারপরে 6, তারপরে 4, তারপরে 2। দেখো 7, 6, 4, 2। এবারে দেখো সবচেয়ে বড় কোনটি? 8, তারপরে 5, তারপরে 3, তারপরে 1। এই যে দেখো সাজানো হয়েছে। ছোট্ট শিক্ষার্থীরা, তোমরা যেটি করবে,
তোমাদের এই 51 পৃষ্ঠায় 1 থেকে 6 পর্যন্ত সবগুলো অঙ্ক তোমরা ভালোভাবে পেন্সিল দিয়ে তোমাদের বইয়ের মধ্যে লিখবে, এরপরে তোমাদের নোট খাতায় লিপিবদ্ধ করবে। সবাই ভালো থাকো।